হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার শ্রুতি। আজকে আবার একটা রবিবার, তো রবিবার মানেই আমাদের কাছে যেটা বিশেষ করে আরও বেশি স্পেশাল করে দেয় রবিবারটাকে, সেটা হচ্ছে আমরা নতুন নতুন ডেস্টিনেশনে আপনাদেরকে সমেত নিয়ে যাই ঘুরতে। তো আজকে আমাদের সঙ্গে আরেকজন স্পেশাল মানুষ রয়েছে, ক্রিসদাকে আপনারা কখনো আমার চ্যানেলে দেখেননি, তো এক দাদাভাইকে নিয়েই সবসময় দেখাই, তো আরেকজন দাদাভাই খুব রাগ করেন, অভিমান করেন হয়তো, তাই ওই জন্য ওকেও আজকে আজকে আর মানে ফর্চুনেটলি আমরা সবাই আজকে একসাথে আছি। স্বর্ণ আছে সামনের সিটে, দেখিয়ে দিলাম, আর আমাদের অমিতদা রয়েছেন, অমিতদা ড্রাইভ করছেন। আমরা সুন্দর একটা জায়গায় যাচ্ছি। আমার একটু ঠান্ডা লেগেছে, আমার গলাটা একটু খারাপ হয়ে আছে, তাই আমার দুই দাদাকে দিলাম। আর সামনেই তো রাখি আসছে, এখন সবটাই দাদা দাদা দাদা, তো মানে তো যেহেতু সামনে রাখি আসছে, তো রাখি মানেই তো দাদা দাদা দাদা। আর শুধু বোনদের দাদার কাছ থেকে শুধু আদায় করে নিতে হয়। তাহলে আমরা স্বর্ণদার থেকে কি পাবো? দাদা দাদা আমরাও করি, কিন্তু তোরা তো বোন বা দিদি নোস যে রাখি পড়াবি, তো তোরা তো সবাই স্ত্রী। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আজকের গন্তব্য কি, ডেস্টিনেশন কি, আমরা কেউ কিছু জানি না। আমার বলতে লজ্জাও নেই, দাদা আমাদের রীতিমতন হাইজ্যাক করে, সকাল থেকে আমরা কেউ কিছু করিনি, আমাকে হাত বোন থেকে তুলে, কৃষির অবস্থা দেখুন, সাজুগুজু করেই আছি। ওকে না বেশিক্ষণ ফোনে এনগেজ করতে দেওয়া যাবে না, তাই ওকে দিচ্ছি। ও একটু বলি যে দাদা আমাদের কিভাবে তুলেছে, তারপর তো ওকে রীতিমতন এইভাবে নিয়ে এসছে। এটা কি হলো, আমাকে দিয়ে দেওয়া হলো ফোনটা, রীতিমতন আমাদেরকে হাইজ্যাক করে, কাকে নেবো এবার, রীতিমতন আমাদেরকে হাইজ্যাক করে নিয়ে আসা হয়েছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি কিচ্ছু জানি না, দাদা শুধু বললো যে একটা নতুন সারপ্রাইজ রয়েছে, একটা নতুন সাসপেন্স আছে, যেহেতু আজকে সানডে আর দাদার পছন্দ হচ্ছে সানডে সাসপেন্স, দাদা বললো যে চলো আজকে সানডে সাসপেন্স। আজকে একটা দারুণ দারুণ একটা সারপ্রাইজ আছে, সেটা তোমাদের সবাইকে দেখাবো, মানে সারপ্রাইজটা এখন বলছি না, আমরা আগে জায়গায় যাই, তারপরে তোমাদেরকে দেখাবো যে সারপ্রাইজটা কি, বাট আমি জানি না ও কিছু বলবে কি না, আমি ওকে একটু দিতে চাই। আগে তো আমি কখনো এই ব্লগে শ্রুতির সঙ্গে আসিনি, শ্রুতি আমার, আমি ধন্য, আমি ধন্য হয়ে গেছি। শ্রুতি আমাকে আগে অনেকবার বলেছিস সময় পাইনি সেই কারণে আসিনি, অনেক সময় শুটিং এ থাকি সেই জন্য আসা হয় না, বাট হ্যাঁ মাঝে মাঝে রাগটা হয় যে একসঙ্গে ঘুরতে যাওয়া হচ্ছে না কেন। রাগ এবার সেই কারণে আজকে পাওয়া গেছে, সময় পাওয়া গেছে, মানে সময় মানে আমরা ওকে পেয়েছি, ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের একটু অফি ছিল সবার, আমরা প্রচন্ড স্ট্রং যে আমরা নতুন একটা জায়গায় যাচ্ছি, আর আমরা এই যে ছোটখাটো জায়গাগুলো যাই ঘুরতে, সত্যি ওকে পাওয়া যায় না, কারণ ও সত্যি খুব ব্যস্ত থাকে, আর আমাদের মতোই ও খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, ও ছুটির দিনে ও বাড়িও চলে যায়, তাই ওকে আমরা খুব একটা পাই না। ক্রিসদা যখন আছে মানে ক্রিসদা মানে গান, ঋষভদা মানে গান, তো আমরা যেখানে যাচ্ছি সেখানে নিশ্চয়ই গান বাজনা হয়ে উঠলো, অনেক কিছু হবে, ভালো গায় আরো যারা আমার সিঙ্গার আছে সবাই তোমরা দেখো, হয়তো সবাইকে সুযোগ দেয়, আমায় দেয় না, কেন গাইতে চায় না সেটা বলা যাবে না, এখন বলেই ফেললাম। আর এই গলা নিয়ে তো যাবোই না গাইতে, কারণ এটা সত্যি কথা, মানে কি বলবো আর, ও
মানে ওকে নিয়ে যে আমার ব্লগ করছি এটা একটা বিরাট বড় ব্যাপার। আমাকে কালকেই আমার একজন রিলেটিভ বলছে যে জানিস এরকম একজন নতুন একটা চ্যানেল খুলেছে, তো ওর খুব একটা সাবস্ক্রাইবার হচ্ছিল না, তো ওর একটা কোন বান্ধবী তার প্রচুর মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তো তার বাড়িতে গেছে লাঞ্চ করতে, গিয়ে বলছে প্লিজ আমার বোনের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমার অবস্থা নিজেকে ওরকমই মনে হচ্ছে, চ্যানেল খোলা তো এখন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মতো। নিয়ে এসেছি কৃষ্ণা বলবে ওকে, ও যাবে চ্যানেলটা খুলে, যখন আমাকে ফোন করেছিল জিজ্ঞেস করেছিলাম, আমি বলেছিলাম যে এক থেকে দেড় মাস তোর 1,00,000 সাবস্ক্রাইবার্স হবে, এবং যেটা এখনো অব্দি হয়নি এবং যে টাইমটা আমি ওকে দিয়েছিলাম সেটাও এখনো কমপ্লিট হয়নি। আমার বিশ্বাস আপনারা যারা রয়েছেন তারা এই কথাটাকে সত্যি করে দেবেন মোটামুটি, আর আসছে এক মাসের মধ্যে 1,00,000 সাবস্ক্রাইবার্স ওর হয়ে যাবে। তো হয়ে গেলে একটা পার্টি পাবো, ও তো ওই সবটা করে, ওই দেখে, মানে ইনিশিয়াল স্টেজে সবটাই কৃষ্ণাকে, মানে আমি কৃষ্ণার মাথা খারাপ করে দিয়েছিলাম। কৃষ্ণার চ্যাট বক্সটা এখনো আমার কাছে রয়েছে, মানে সেখানে ভর্তি কন্টেন্ট লিস্ট, মানে আমি কৃষ্ণাকে বলছি কৃষ্ণা এই দেখে এটা করবো, এটা করবো, এই করবো, সেই করবো, তো বলছে হ্যাঁ একদম পাক্কা আছে, জাস্ট গো উইথ দ্য ফ্লো, একদম হয়ে যাবে, দেখ না কর না, হয়ে যাবে, ভালো হবে, আর আমার টার্গেট আছে তুই দেখবি এরকম সময় এই এই হবে। বাট আনফর্চুনেটলি হয়নি, কিন্তু আমি তো গিভ আপ করার মেয়ে নই সেটা তোমরা সবাই জানো। দাদা যখন এত সময় ধরে দাদার চ্যানেলটাকে এত স্ট্রং করে ফেলেছে, নিশ্চয়ই বোনও তো সেই পথেরই কি বলে ওটাকে পথিক, পথের পথিক অনুগামী বলতে গেছিলাম, আসলে তুই বলিস তো তুই দাদার অনুগামী, আমি আর এক দাদার অনুগামী, আমরা দাদার অনুগামী না, আমার দাদার অনুগামী না, আমি বরের অনুগামী। তো যাই হোক, হ্যাঁ স্বর্ণদার অনুগামী, স্বর্ণদাই শিখিয়েছিলাম যে এরকম গিভ আপ করতে নেই, গিভ আপ করতে নেই, তো আমি এখনো আশাবাদী নিশ্চয়ই। আর ও তো আছেই, ও আমাকে গাইড করবে, এত ভালো করে এত সুন্দর করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে। আমরা খুব বেলাইনে কথা বলছি, এত বেলাইনে কথা বলার দরকার নেই, যেদিকে মুদ্দা বিষয়টা হচ্ছে আজকে বলার মতন কোনো কথা পাচ্ছি না, কারণ স্বর্ণদা যেভাবে আমাদেরকে নিয়ে এসেছে আমরা জাস্ট জানি না, যেভাবে আমরা উঠে গাড়িতে বসেছি আমরাও কিছু জানি না, কাজেই আমাদের একটু ধাতস্থ হতে দিন। চলতি কা নাম গাড়ি, চলতি কা নাম গাড়ি, আপনারা একটু ধাতস্থ হয়ে যান, সারপ্রাইজ ইজ কামিং। Thank you.